পিতার সিংহাসনে বসেছেন ইয়াজিদ, হযরত মুয়াবিয়া এবং ইয়াজিদ গণতন্ত্র ইসলামের খিলাফতকে রাজতন্ত্রে পরিণত করলেন এভাবে। সাধারণের রাজকোষ বাইতুল মাল পরিণত হল ব্যক্তিগত সম্পত্তিতে। ইয়াজিদের খলিফা পদে আসীন হওয়া একদিকে ছিল স্বীকৃত চুক্তির খেলাফ, অন্যদিকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সম্পূর্ণ পরিপন্থী। ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার এই আচরণের তীব্র প্রতিবাদ করলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এত বড় অন্যায়কে, ইসলামী আদর্শের এই ভুলুণ্ঠিত দশাকে বরদাস্ত করা যায় কি করে? পারেন না বলেই উঠে দাঁড়ালেন তিনি। কুফা থেকে সেখানকার অধিবাসীরা জানালো, আসুন আমরা আপনাকে এই ন্যায়ের সংগ্রামে সাহায্য করব। তাদের আহ্বান মতে মুসলিমীয় সাথী ও নিজের আত্মীয় পরিজন নিয়ে রওনা হলেন তিনি কুফার দিকে। কুফার ফতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসে উপস্থিত হলেন কারবালা মরুপ্রান্তরে, সামনেই ফোরাত নদী। তিনি দেখলেন ফোরাত নদী ঘিরে রেখেছে ইয়াজিদ সৈন্যরা, তার ক্ষুদ্র বাহিনীকেও ঘিরে ফেলেছে তারা। সামনে পিছনে সব দিকের পথ বন্ধ। বাধ্য হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবু গাড়লেন ফোরাত নদীর তীরে। প্রস্তাব এলো ইয়াজিদের সেনাপতি আবদুল্লাহ ইবনে জিয়াদের কাছ থেকে বিনা শর্তে আত্মসমর্পণ করতে। আত্মসমর্পণ অন্যায়ের কাছে, অত্যাচারের কাছে আত্মসমর্পণ? একজন জিন্দাদিল মুজাহিদের পক্ষে এমন আত্মসমর্পণ কি জীবন থাকতে সম্ভব? সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষেও তা সম্ভব হলো না। হযরত হুসাইনকে আত্মসমর্পণের বাধ্য করার জন্য সেই ক্ষুদ্র দলের উপর চলল নিপীড়ন। ফোরাতে তীর বন্ধ করে দেওয়া হলো, কোথাও থেকে এক কাতরা পানি পাবারও উপায় ছিল না। শুরু হলো খণ্ডযুদ্ধ, অদ্ভুত এক অসম যুদ্ধ। একদিকে 70 জন, অন্যদিকে 20,000 সৈন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানবাজ সব সাথী একে একে শাহাদাত বরণ করেছেন। কদিন থেকে পানি বন্ধ, তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে সকলের। দুধের বাচ্চা মায়ের দুধ পাচ্ছে না। অবোধ শিশুদের ক্রন্দনে আকাশ যেন বিদীর্ণ হচ্ছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবই দেখছেন, শুনছেন। নীরব নির্বিকার তিনি। জীবন যেতে পারে, কিন্তু অন্যায়ের কাছে তো নতি শিকার চলে না। সংগ্রামী সাথীদের সবাই একে একে চলে গেছে জান্নাতে, একা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি উঠে দাঁড়ালেন, ফোরাত থেকে পানি আনার একবার শেষ চেষ্টা করে দেখা যাক। তিনি দুলদুল নিয়ে চললেন ফোরাতের দিকে। নদীর তীরে পৌঁছলেন তিনি, কিন্তু অজস্র তীরের প্রাচীর এসে তার গতিরোধ করল। তাঁবুতে ফিরে এলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এসে দেখলেন স্ত্রী সাহার বানু শিশুপুত্রকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। পানির অভাবে মুমূর্ষু তার শিশুপুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না এই দৃশ্য। শিশুপুত্রকে কোলে নিয়ে তিনি ছুটলেন আবার ফোরাতের দিকে। পানির কাছে পৌঁছার আগে শত্রুর নির্মম তীর এসে বিদ্ধ করল শিশুপুত্রের বুকে। ফোরাতের কূলে আর নামা হলো না। মৃত শিশুপুত্রকে নিয়ে ফিরে এলেন তিনি। মৃত শিশুকে স্ত্রী সাহার বানুর হাতে তুলে দিয়ে শ্রান্ত ক্লান্ত হুসাইন বসে পড়লেন, রক্তে ভেজা তার দেহ। তারপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাত দুটি তার উদ্দে তুললেন। দুহাত তুলে তিনি জীবিত ও মৃত সকলের জন্য দোয়া করলেন। তারপর স্ত্রী সাহার বানুকে বিদায় সালাম জানিয়ে মর্দে মুজাহিদ সিংহ বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন ইয়াজিদ বাহিনীর উপর। সেই বিক্রম 20,000 সৈন্যর পক্ষেও বরদাস্ত করা সম্ভব হলো না। নদীকুল ছেড়ে পলায়ন করলো ইয়াজিদ সৈন্যরা। বহুর বিরুদ্ধে একর সংগ্রাম, তবু সে অজেয় অধম্য। কিন্তু অবিরাম রক্তক্ষরণে দুর্বল হয়ে পড়লেন নবী দহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়লেন তিনি ফোরাতের তীরে কারবালার মরুবালুতে। শত্রুর নির্মম খঞ্জর এসে স্পর্শ করলো তার কণ্ঠ। পবিত্র রুধির ধারায় প্লাবিত হলো কারবালার মাটি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রাণ দিলেন, কিন্তু 70 উন্নত শিরকে আকাশ স্পর্শ করে গেলেন। আপনার মূল্যবান সময়টুকু ব্যয় করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনার নিকট সত্যি ভালো লাগিয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।